রিসেন্টলি যদি আমি আপনাকে বলি, আমি একটা গান কভার করেছি, ওটা একটা ভাইরাল গান, বাট আমি সেটাকে কভার করেছি আমিও একটু ফেসবুক পাই বা ভাইরাল হতে পারি, তো সেটাই তো তারা আটকে দিল, আমার গানটা আমাকে রিলিজ করতে দেয়নি, ওখানে আমাকে ডিরেক্ট অ্যাপ্রোচ করেছে। মানে আপনি রাজি হননি দেখে? হ্যাঁ, আমি আমার কন্টেন্ট রিলিজ করতে পারবো। আচ্ছা, তো এরপর আপনি? এরপর আমি বলেছি আমি সাইবার ক্রাইমে মামলা দিব, আপনাদের টেক্সট গুলো আমার কাছে আছে, সাথে সাথে প্রতিটা জিনিস আনসেন্ড করে দেয়, এই একটা অবস্থা। আরো ভালো যদি অফার পান, আমি আমার এথিক্স থেকে বেরোতে পারবো না, আমার মনে হয় মানে আরো ভালো কাজ আসলেও যদি আমার সাথে ব্যাড প্রপোজাল আসে আমি পারবো না, কারণ কি আমি আমার পারিবারিক শিক্ষা একটা জিনিসে জুড়ে, আপনি তো ভাবতে পারেন কই, আপনি তো ঘুরে বেড়াচ্ছেন এখানে, এতজন ইন্টারভিউ করছেন, ওই নিজেকে কোনো একটা কাজের জন্য স্বার্থের জন্য বিলিয়ে দেওয়া সেম না, কিছু লেভেল বা ইথিক্স আমার মধ্যে কাজ করে। আমার তো মনে হয় না উঠা যাচ্ছে, আমি তো কাজগুলো পে করতে পারছি না, এই জন্য আমি ব্লগার ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটরই হয়ে আছি, আর কিছু তো পাচ্ছি না। তো এই বিষয়ে আপনার কমেন্ট হচ্ছে কি হবে? নিউকামাররা তো কাজ করতে পারছে না, আসলে যারা এক্সেপ্ট করছে তারাই উপরে উঠছে, দেখেন যদি আমি আরো 20 বছর আগে চলে যাই তখন এগুলোর কাজ মানে ব্যাড প্রপোজাল থাকলে সেটা টুকটাক খুবই কম, বাট এখন এত অপশন, এত সেলিব্রিটি, এত মডেল, সবাই সেলিব্রিটি হতে চায়, তো বাজে প্রপোজাল গুলোর সংখ্যাটাও বেড়ে গিয়েছে। এবার আমার মতো নিউকামারকে কেন কেউ একটা কাজই দিবে, কেন প্রডিউসার আমার পেছনে ক্যামেরা ক্যামেরা, তো সেগুলো নিয়ে কিন্তু কথা চলে আসে, তো সেই ক্ষেত্রে তো আমাকে ওটা দিয়ে স্টপ করে দিয়েছে, আপনি তো নিউকামার কেন আপনার পেছনে একজন প্রডিউসার ইনভেস্ট করবে, আমি সেখান থেকে বাদ করে দেবো। অনেকে মানতে নারাজ, তার বলে যে না আমরা আমাদের কোয়ালিটি দিয়ে, যোগ্যতা দিয়ে, কাজ দিয়ে আমরা। আমার ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, এটা কিন্তু আমার প্রফেশন, ইটস জাস্ট আন প্যাশন ফর মি, সো দ্যাটস ওয়াই আমি কাজটা করতে চাই, ভালোবাসি, এর জন্য আমি আরো এক্সেপ্ট করি না, কারণ আমার স্বপ্ন আমি একটা বড় ব্যারিস্টার হবো, মানুষের কাজ করবো, হেল্প করবো, ফিউচারে পলিটিক্স করবো, এই স্বপ্নগুলো নিয়ে বেড়ে উঠেছি। এর মধ্যে এই কাজটা আমার ভালো লাগে, মিডিয়া চকচকে জগৎ, বড় বড় সেলিব্রিটি, তাদের পাশে একটু থাকলাম, ফেসবুকটা বাড়লো, দশ জন যদি আমাকে চিনে ফিউচারে পলিটিক্স করতেও সুবিধা। তো এর মানে আপনি ভবিষ্যতে পলিটিশিয়ান হতে চান? হ্যাঁ, ইনশাআল্লাহ। এমপি, মন্ত্রী, আরো কিছু প্রধানমন্ত্রী? না, অত কিছু ভাবি না, আপাতত জনগণের বন্ধু হতে চাই। আমি লিখতে চাই, বলবেন না বিএনপি, বিএনপি করুন। আপনি বর্তমানে ব্যারিস্টার সোন স্যারকে চিনেন? হ্যাঁ, উনি আমাদের সিনিয়র, উনি কি এতটা প্রকাশ্যে আওয়ামী লীগ বিএনপি? যেহেতু জনগণের বন্ধু হতে চাই, কোন শুধুমাত্র ভালো অভিনেত্রী হতে চান না? চান না, ঠিক আছে। কাজটা শুধু ফেসবুকে বাড়ালে কিভাবে হবে, যদি আপনার ট্যালেন্ট না থাকে, অ্যাক্টিং এর কোয়ালিটি ভালো না থাকে, সেটা বুঝেই কিন্তু আসতে হবে। একটু ট্যালেন্টেড মনে করি। আর আপনি গুনগুন করে গান গাইছিলেন বা আপনার বাংলা শোনা এদিকে আপনার ইন্টারেস্ট আছে? গান ভালোবাসি, ছোটবেলা থেকে শিখাই করছি না, কোভিড এর থেকে আমার বলাও একটু খারাপ, আমি ফিল আমি পন্স ইনফ্লুয়েন্সার 2024 এ কাজ করেছি, মানে আমি আগে ক্রিয়েটিভে ছিলাম, তো এই সূত্রে আমার লাস্ট 2 মান্থ ধরে কন্টেন্ট ক্রিয়েটর করা হচ্ছে রেগুলার। কি ধরনের কন্টেন্ট করছেন? আমি লাইফস্টাইল ব্লগ, স্কিন কেয়ার, মেকআপ, সেছাড়া আমি পন্স এর প্রোডাক্ট গুলোর উপরে টিভিতে করেছি ছোট ছোট। আচ্ছা, আর কত দূরে যেতে চান ভবিষ্যতে? মানে
এখন তো একটা ট্রেন্ডিং কথা আছে যে কত দূরে যা আজীব হলেও ফিরে আসিস না, কতটুকু দূরে যেতে চাই না যতটুকু দূর তুমি যে অ্যাচিভ করে নিতে পারবো সময়ের সাথে সাথে সেটুকুই। স্বপ্ন তো সবার বিশাল থাকে বাট ফুলফিল তো ততটাই হবে যতটা আমি আসলে অ্যাচিভ করে নিতে পারি। যেটাতে ভালো স্ক্রিপ্ট আগে পাবো সেটাই, স্ক্রিপ্ট এসেছে সাথে কিছু ঝামেলাও এসেছে।